সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এর নিয়োগে প্রকাশিত হয়েছে 2/7/2023 খ্রিস্টাব্দ তারিখে। এখানে অসংখ্য পদের লোক নিয়োগ করা হবে, বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন সার্কুলার পেতে আমাদের আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনটি চলে যাবে। চলেন শুরু করা যাক। এখানে জুনিয়র ড্রাফটসম্যান 4টি পদে লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হতে হবে। এখানে টিটিসি এর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছর বাস্তবিকতা থাকতে হবে। বয়স হতে গ্রেড হতে হবে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে। বাংলাদেশে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি 3টি পদে। যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালন দক্ষতা এবং বিটাক কর্মচারী চাকরি এবং পূর্বিধান মালা এবং 2022 তফসিল 2 এর তফসিল 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড হতে হবে 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। তৎসহ সরকার নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা পাবেন। মানিকগঞ্জ, ময়মনসিংহ, ফিরোজগঞ্জ, সোয়াডাঙ্গা, শেরপুর, চট্টগ্রাম, ফেনী, বগুড়া, রাজশাহী, নওগাঁ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না। অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 5টি পদে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সমমান ডিগ্রি হতে হবে। তফসিল 2 অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরণ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30, বাংলা 25 শব্দ গতি সম্পন্ন হতে হবে। 13তম গ্রেড 11,008 থেকে 26,590 টাকা বেতন। তৎসহ সরকার অনুযায়ী তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। ময়মনসিংহ জেলা প্রার্থী ভিত্তি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সহকারী গুদামরক্ষক কর্মকর্তা 1টি পদে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী সমমান ও সিজিপিএ সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি এবং যন্ত্র প্রকৌশল ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 11তম গ্রেড 12,500 থেকে 30,250 টাকা বেতন। তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা সুযোগ সুবিধা রয়েছে। এখানে 5 নং কর্মীকের জন্য অনেকগুলো পদের লোক নিয়োগ করা হবে। আলাদা আলাদা পদগুলো উল্লেখ করা আছে। এখান থেকে আমার মেডিকেল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেডিকেল হলো আপনার 4টি পদে, ইলেকট্রিক্যাল হলো 3টি পদে, ইলেকট্রনিক্স হলো 2টি পদে, মেকানিক্স হলো 2টি পদে, পাওয়ার হলো 1টি পদে, রেফ্রিজারেটর অ্যান্ড কমিউনিকেশন এবং হলো 1টি পদে, সিভিল হলো 1টি পদে। যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে এই সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তবিকতা থাকতে হবে। 10তম গ্রেড 16,000 থেকে 38,640 টাকা বেতন। তৎসহ অন্য সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। হিসাবরক্ষক অফিসার 1টি পদে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান বা ফিনান্স এই বিষয়ে স্নাতকোত্তর সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা থাকতে হবে। 9তম গ্রেড 22,000 থেকে 530 টাকা, 22,000 থেকে 53,060 টাকা বেতন। তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার 1টি পদে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে। কমিশন অ্যান্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9তম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা বেতন। অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 1টি পদে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিটি টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী সমমান ও সিজিপিএ সহ ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন হবে 9ম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা বেতন। সহকারী প্রকৌশলী এর নিয়োগ বিজ্ঞপ্তি। ইলেকট্রনিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 4টি পদে, যন্ত্র প্রকৌশল 2টি পদে, তড়িৎ প্রকৌশল 2টি পদে, মেকানিক্স হলো 2টি পদে, টোটালাইজে হলো 1টি পদে। এসে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। 9তম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা বেতন। অন্যান্য সুযোগ সুবিধা হয়েছে। সকল জেলা প্রার্থী আবেদন করে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যারা আবেদনে 25/3/2020 তারিখের সর্বোচ্চ বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের ওয়েবসাইট হলো BITAC.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারে। আবেদনের শুরুর তারিখ 10/7/2023 সকাল 10 ঘটিকা থেকে 11/5/2023 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের ফি কত টাকা ফি জমা দিতে হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। 1 থেকে 4 নং কর্মীর জন্য 600 টাকা, সার্ভিস চার্জ হলো 67 টাকা, মোট 667 টাকা অপরযোগ্য। 5 নং কর্মীর জন্য 500 টাকা, সার্ভিস চার্জ 56 টাকা, মোট 556 টাকা অপরযোগ্য। 6 নং কর্মীর জন্য 300 টাকা, সার্ভিস চার্জ 34 টাকা, মোট 334 টাকা। 7 নং থেকে 8 নং কর্মীর জন্য হলো 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা অপরযোগ্য। আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। BITAC.com ওয়েবসাইটের ভিডিওর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।